Mic testing, hello, hello, light, camera, action, and start. Hey guys, assalamu alaikum. Waalaikumsalam. Asha korchi shobai onek beshi bhalo achen, and alhamdulillah ami onek bhalo achi. Shobai ke amar notun video te shagotom. আর আপনারা অনেকে আমার থাম্বনেইল দেখে হয়তো চিন্তিত হয়ে গেছেন যে আমি হঠাৎ কেন ইউটিউবিং ছেড়ে দিচ্ছি। আসলে ইউটিউব ছেড়ে দিচ্ছি তা না, কি সমস্যা কিছু বলবা? হ্যাঁ রিয়েলি ইটস আমার ভাই শুনে শক হয়েছে। যাই হোক, তো আমি ইউটিউবিং ছেড়ে দিচ্ছি এটা আসলে সত্যি, কিন্তু এটা একেবারের জন্য না। এখন রমজান মাস আপনারা সবাই জানেন, এবং আজকে 6টা রমজান চলে গিয়েছে। তো রমজান মাসের কারণে আমি কোনো কন্টেন্ট ক্রিয়েট করতে পারতেছি না, কেননা সেহেরি হতে সেহেরি শেষ করে ঘুম থেকে উঠতে 9টা এরকম হয়ে যায়। দেন হয় কি, বাসার মধ্যে সবসময় থাকি রোজা রেখে, আর মোটামুটি কাজকর্ম করে থাকলে এসব করি। দেন বাকি সময় চলে যায় নামাজ, আবার নতুন একটা টিউশন ধরেছি যেহেতু অবসর সময় রমজান মাস, তা তাই টিউশন করে আবার বিকাল হয়ে যায়, আবার নামাজ, দেন ইফতারের সময় হয়ে যায়, ইফতার করি, এরপর আবার নামাজ, এভাবে দিন চলে যাচ্ছে। তো ইবাদতের সময় রহমতের মাস সবাই জানেন। তো এখন কোনো ডেইলি লাইফ ব্লগ বা কোনো ট্রাভেল ব্লগ হওয়া পসিবল হচ্ছে না আমার দ্বারা, কারণ হচ্ছে আমি যদি ব্লগ মেকিং করি দেন এডিট করতে হতে সময় চলে যায়। প্রথম 2-3টি রমজানে আমি নামাজ, মানে রাতে তারাবি নামাজ অনেকটা মিস করেছি, পড়তে পারিনি এইসব এডিটিং নিয়ে। এমনকি আমার লাস্ট যে 2টি ব্লগ আপনার ট্রাভেল ব্লগ দিয়েছেন, ওইগুলোতে আমার ভিডিও ডাউনলোড করতে, মানে এক্সপোর্ট করতে, এডিটিংয়ের যেটা এডিট করে, মানে ফাইল সেটিং করে, মিউজিক অ্যাড করে, সব কিছু অ্যাড করার পর এক্সপোর্ট করতে হয়, তখন আমার কম্পিউটার প্রসেসর খুব একটা ভালো না। দ্যাটস ওয়াই মানে 3-4 ঘন্টা এমন সময় লেগেছে ভিডিওগুলো এক্সপোর্ট হতে, সেদিকে আমার প্রবলেম ফেস করতে হচ্ছে। দেন এখন অবশ্য গরমকাল, দ্যাটস ওয়াই কারেন্টে অনেক প্রবলেম করে। আমার লাস্ট যেটা ব্লগ একদম এপিসোড 2 দেখেছেন, ওইটাতে আমি 3 বারে আমার ভিডিও এক্সপোর্ট করতে পেরেছি। ফার্স্ট একবার দিয়েছিলাম, প্রায় 2 ঘন্টা এক্সপোর্টের সময় নিয়েছে, তখন হয়েছিল 55-56%, তখন ইলেকট্রিসিটি চলে যায়, দেন আমি অফ করে দিই। এরপর রাতে দিয়ে রাতে আবার ইলেকট্রিসিটি লোডশেডিং করতেছিল, লোডশেডিং না, আই মিন ভোল্টেজ আপ ডাউন করতেছিলো, দেন পিসি অফ অন করে দিতে হয়েছে। দেন সেই সময় আমি আবার পিসি অন করে এক্সপোর্ট করি, এরপর সকাল 9-9:30 দিক কমপ্লিট হয়। তো এই দিকে আমার একটা প্রবলেম ফেস করতে হচ্ছে। তো আশা করছি খুব শীঘ্রই সব প্রবলেম আমি সলভ করব, যদিও বা তেমন একটা এখন পসিবল হচ্ছে না। আপনারা সবাই দোয়া করবেন। আর ডেইলি লাইফ ব্লগ বা ট্রাভেল ব্লগ এখানেই শেষ। হ্যাঁ, শেষ বলতে একেবারে রমজান মাসে কোনো ভিডিও আসবে না তা না, ভিডিও আসবে কিন্তু কোনো একটি নির্দিষ্ট ওকেশন, নির্দিষ্ট কোনো একটা রিজন, হয়তো বা মনে করেন ইফতার মাহফিল বা ইফতার পার্টি বন্ধুদের সাথে বা রিলেটিভ বা আমাদের ক্লাব, যে কোনো একটি নির্দিষ্ট ওকেশন উপর ডিপেন্ড করে একটা ব্লগ আসবে এভাবে। বা মনে করেন শপিংয়ে যাচ্ছি, তখন আপনাদের সাথে কিছু সময় স্পেন্ড করব, তখন হয়তো ব্লগে আমি ব্যাক করব। আর ইনশাল্লাহ ঈদের আগে, মানে ঈদের আগের 2-1 দিন তখন খুব হই হুল্লোড় থাকবে, সবাই এলাকার ভাই ব্রাদার্স সবাই আসবে, তখন অনেক মজা হবে, তখন হয়তো বা ব্লগিংয়ে আসব। ঈদের আগে থেকে কন্টিনিউসলি, ঈদের 1-2 দিন আগে থেকে কন্টিনিউলি আমি ডেইলি লাইফ ব্লগ আবার নিয়ে আসবো। সো এটাই, সবাই আমার জন্য দোয়া করবেন, অ্যান্ড আমি আপনাদের সবার জন্য দোয়া করতেছি। রমজান মাস সবাই যতটুকু পারবেন গরিবদেরকে সাহায্য করবেন, কারণ এখন দ্রব্যমূল্যের অনেক দাম বেড়ে গিয়েছে, এখন মানুষ খুব দরিদ্র এবং খুব একটা উপার্জন করতে পারছে না। করোনার পর থেকে সিচুয়েশন অনেক খারাপ, অ্যান্ড ভিডিও অনেক লেন্দি হয়েছে, অনেক কিছু বলে ফেলছে। যাই হোক, সবাই যতটুকু পারবেন গরিবদেরকে সাহায্য করবেন, অ্যান্ড আলহামদুলিল্লাহ আমিও যতটুকু পারি চেষ্টা করতেছি নিজের সামর্থ্য অনুযায়ী। হয়তো কিছু কিছু ভিডিও আপনাদেরকে সোশ্যাল মিডিয়ায় দেখায়, কিন্তু সব ভিডিও আমি সব কিছুতে সব সাহায্যের সময় তারা আমি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করি না। অনেকে আমার এই মানে 2-1টা ভিডিও আমি কন্টেন্ট ক্রিয়েট করেছিলাম যে গরিবদেরকে সাহায্য করার সময় ভিডিও মেক করেছিলাম, তো সবাই অনেকেই মানে অনেকে আমাকে সাপোর্ট করছে, অনেকে না 70-80% আমাকে সাপোর্ট দিছে, বাট 20%, 15% এরকম আমাকে
ডিমোটিভ করছে, অনেকেই বলছে যে আমি শো অফ করতেছি লাইক সামথিং ব্লা ব্লা ব্লা। আমি জানি এরকম অনেক মন্তব্য আমাকে করবে, অনেকে অনেক কিছু বলবে, তারপর আমি করেছিলাম। এতে করে যদি দুই তিনটে মানুষ আমার ভিডিও দেখে ইন্সপায়ার হয় তাহলে আমি অনেক হেল্পফুল, এবং আমি এটার সাফল আমি এটার ফল পেয়েছি। আমার কয়েকটা ফ্রেন্ড আমাকে নক দিয়েছিল যে ওরাও এরকম কিছু কাজ করতে চাই, এবং জুনিয়রও কিছু আমাকে নক দেয় এরকম কিছু কাজ করতে চাই। তাই আমি বলেছি ইনশাল্লাহ আমরা নেক্সট আমি যদি কোনো আবার প্ল্যানিং করি তখন অবশ্যই হবে এমন কিছু। তো সবাইকে আমি মেন্টালি এবং ফিনান্সিয়ালি প্রিপারেশন নিয়ে রাখতে বলছি, হয়তো বা ঈদের পর আমি এরকম একটা কিছু প্ল্যানিং করতে পারি যতটুকু আমার ইচ্ছা আছে। তো সবাই দোয়া করবেন, এখানেই শেষ করবো আজকের ভিডিও। তো সবাই আশা করছি অনেক ভালো আছেন এবং ভালো থাকবেন, সবাই দোয়া করবেন, আমি আপনাদেরকে দোয়া করব। তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও আসলে তখন, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।